অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার বিচার হবে আইন উপদেষ্টা জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বুধবার চোদ্দ আগস্ট সচিবালয় সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি কথা বলেন ডক্টর আসিফ নজরুল বলেন জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা সম্ভব সরকার সিদ্ধান্ত নিয়েছে তা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেই হবে তিনি বলেন মামলা হচ্ছে গণহত্যা ও গুলিবর্ষণের বিচার হবে বিরোধী অপরাধ হিসেবে বিচার করা যায় কিনা তা খতিয়ে দেখা হবে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে আইন উপদেষ্টা বলেন সারাদেশে মিথ্যা ও হয়রানিমূলক মামলা তিন দিনের মধ্যে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু তা করা সম্ভব হয়নি পুলিশ বাহিনী না থাকায় সেটা সম্ভব হয়নি এখন পুলিশ বাহিনী যোগ দিয়েছে আশা করি একত্রিশ আগস্টের মধ্যে সেসব মামলা প্রত্যাহার করা হবে বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরের মামলা প্রত্যাহার হবে সাংবাদিক রোজিনা ইসলাম ও মাহমুদুর রহমান মান্নার মামলা প্রত্যাহার হবে আসিফ নজরুল বলেন বৈষম্য সর্বব্যাপী ধর্মের ভিত্তিতে রাজনৈতিক ভিত্তিতে যত বৈষম্য হয়েছে তা নিরসন করা হবে এই ছিল এখনকার প্রতিবেদন নিত্য নতুন সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে রাখুন मुक्त परवेज डेक्स रिपोर्ट बीई न्यूज़ ढाका